كل نفس ذائقة الموت প্রত্যেক নফস প্রত্যেক প্রাণীকেই মৃত্যু বরণ করতে হবে, মৃত্যুর স্বাদ ভক্ষণ করতে হবে। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তোমাদের কর্মের প্রতিফল কিয়ামতের ময়দানে, মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে দেওয়া হবে। فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ, ওই কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে যেদিন প্রতিদান দেওয়া হবে, যার যার কর্মফল দেওয়া হবে, যাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়া জাহান্নাম থেকে বাঁচিয়ে, وَأُدْخِلَ الْجَنَّةَ জান্নাতে যাকে প্রবেশ করানো হবে, فقد فاز, ওই ব্যক্তি তার জীবনে সফল। আল্লাহ প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে কিয়ামতে বিচার দিবসে মানুষকে তার কর্মের ফল প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, ওই জাহান্নাম থেকে যাকে বাঁচিয়ে দেওয়া হবে, পরিত্রাণ দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজা, এই লোকটাই হলো সফল। আবার বলুন সুবহানাল্লাহ। ওয়ামাল হায়াতুদ্দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার জীবন জিন্দিগি খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। কোরআন হলো একটা সমুদ্র, আর একটু সহজ ভাষায় যদি বলি, একটা ঝিনুকের মধ্যে একটা সমুদ্র ঢুকিয়ে রাখা সম্ভব নয়, অসম্ভব। কিন্তু আল্লাহ তাআলা তাই করেছেন, ছোট্ট কোরআন নামক একটা ঝিনুকের মধ্যে, কোরআন নামক মোবাইলের ছোট্ট একটা চিপসের ভিতরে মানুষের জীবনের যা প্রয়োজন সব কথাগুলো আল্লাহ তাআলা এর মধ্যে ঢুকায় দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন থেকে শুধু বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন আমরা কথা বলতেই থাকব, কিন্তু কোরআনের কথা বলে আমরা কেউ শেষ করতে পারবো। সুতরাং লম্বা কথা নয়, মা বোন যারা আছেন সব দলের লোকদেরকে বলি কান খুলে শোনেন, বাবাজি লিডার আর ক্যাডার এগুলা দুনিয়ায় চলে, কবরে আখেরাতে চলে না। লিডার আর ক্যাডার কোথায় চলে? দুনিয়ায় পুলিশ আসছে, অকাম করছে, পুলিশ আসছে, বলে দিচ্ছে যাও আমি অমুক দলীয় লোক, সরকার দলীয় লোক, ক্ষমতাসীনদের লোক, পুলিশ ভয়তে বাবা বাবা করে চলে গেল। আচ্ছা বলেন তো কারো কাছে আজরাইল এলো, কে আসছে? কথা কয় না, কে আসছে? আজরাইল এলো। আচ্ছা আজরাইলকে টেলিফোন করে হুমকি দিয়া দূরে সরায় দেওয়ার ক্ষমতা কি কারো আছে? ওই জায়গায় কোনো লিডার আর ক্যাডার চলবে? যত বড় ক্ষমতার মালিক হও তুমি, তুমি যদি ফুলের বিছানে শুয়ে থাকো, স্বর্ণের বিছানেও যদি তুমি শুয়ে থাকো, আর এই সনোয়া বাসখালি লবণের জমি কাদা মাটিতেও যদি শুয়ে থাকো, মৃত্যু যেদিন তোমার ঘরে লেখা আছে ওই দিন আসবে, আসবে, আল্লাহু আকবার, আসবে কি আসবে না? অবশ্যই আসবে। সুতরাং আসুন, আপনি ভাববেন না, রাগ করবেন না আমার কথায় কেউ, আপনি মনে মনে এটা ভাববেন না আমি অনেক বড় ব্যবসায়ী, আমি সফল, আমি মেম্বার, আমি সফল, আমি চেয়ারম্যান, আমি সফল, আমি এমপি, আমি সফল, আমি মন্ত্রী, আমি সফল, আমি সরকার বলি আমি সফল, আমি বিরাট বড় হোমরা চোমরা সফল। সফলতা আর ব্যর্থতা কাকে বলে? আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ,
ওই কিয়ামতের বিচার দিবসে যাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজা, ওই মানুষগুলোই প্রকৃত সফল হলো। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আমরা মনে করি দুনিয়ায় বাড়ির মালিক, গাড়ির মালিক, ধনের মালিক, দৌলতের মালিক, সম্পদের মালিক হলেই আমরা সফল হয়ে গেছি। দেখেন আরবের কাফেররা কেমন একটা কথা বলেছিল। আবু বকর সিদ্দিক, তার পুরো পরিচয়টা কি আপনারা জানেন? তিনি অনেক বড় এক মাপের একজন ব্যবসায়ী, শিক্ষিত মানুষ, একটু ধীরস্থির ছিলেন, গাম্ভীর্য চরিত্রের মানুষ ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন ব্যবসায়ী ছিলেন, আবার সংসারের বিভিন্ন কাজ করতেন, সমাজে নেতৃত্ব দিতেন। যে কয়জন লোক আরবে মক্কায় শিক্ষিত তাদের মধ্যে হযরত ওমর একজন, বলুন সুবহানাল্লাহ, তাদের মধ্যে হযরত ওমর একজন। আরেকজন লোক, তিনিও খুব প্রভাবশালী ছিলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন মানুষ, তিনিও যথেষ্ট সামাজিক প্রভাবশালী ছিলেন এবং ইসলাম তার দ্বারা প্রভাবিত হয়েছেন। তিনি হচ্ছেন আমির হামজা ইবনে আব্দুল মুত্তালিব। এই মানুষগুলো সমাজে প্রভাব ছিল, টাকা ছিল। আরেকজন মানুষ, সে ছিল সিআইপি লেভেলের ব্যবসায়ী, লাখপতি, কোটিপতি না, কিছু ব্যবসায়ী থাকে লাখপতি কোটিপতির উপরে, তবে ব্যাংক ডাকাতি করে না। কি করে না বলেন? কথা কয় না, কি করে না? ব্যবসায়ী লাখপতি কোটিপতির উপরে ছিল একজন, তবে কোনো ব্যাংক ডাকাতি করে নামে বেনামে ব্যাংকের সব পয়সা আরেক দেশে পাচার করে দিয়ে ব্যবসায়ী, এরকম না। বন্ধুরা আমার, তিনি হলেন ওসমান জিন্নুরাইন, ভক্তি শ্রদ্ধা নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মানুষগুলো অনেক প্রভাবশালী ছিল। এখন ইসলাম গ্রহণ করার কারণে, কথা কি আপনারা আমার শুনতেছেন? তো দিল দিয়ে শুনতেছেন? তো ইসলাম গ্রহণ করার কারণে সাইয়েদনা আবু বকর সিদ্দিকের ব্যবসা প্রায় বন্ধ হয়ে গেল। ওসমান রাদিয়াল্লাহু তাআলার মার্চেন ব্যবসা আগের মতো নাই। ওমরের হুংকারে জমিন থরথর করে কাঁপত। আজকে সেই ওমরের নেতৃত্ব নাই। আবু উবাইদা ইবনুল জাররাহ যথেষ্ট প্রভাবশালী, আগের মতো প্রভাব নাই। শেষ পর্যন্ত কয়দিন পরে পরিস্থিতি আরো খারাপ হলো, অনেকের গা ঢাকা দিয়ে, গা ঢাকা বোঝেন তো, গা ঢাকা দিয়ে একটু পালায় পালায় থাকা লাগতেছে। এখন আমাদের দেশের মতো তো আর চায়ের দোকান মক্কায় ছিল না, ওদেরও সরাইখানা, অর্থাৎ যেখানে মানুষ বিশ্রাম করে, বিভিন্ন খাবার দাবার খায়, পথিকেরা আসে চলে যায়, এরকম ছোট ছোট দোকানে সরাইখানায় বিভিন্ন জায়গায় আলাপ হয়, আলোচনা হয়। আর এই মানুষগুলো কি পাগল হইল? এই মানুষগুলো কি পাগল হলো? আবু বকর সিদ্দিক এত একটা সোশ্যাল স্ট্যাটাস, একটা সামাজিক মর্যাদা ছিল, ওমরের হুংকারে সমাজ থরথর করে কেঁপেছে, আজকে সব মানুষগুলি ব্যবসা গেল, নেতৃত্ব গেল, আজকে উল্টা তারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, লোকগুলো হইল কি? আর ওদিকে আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তারা দাঁত বের করে কেল কেলিয়ে হাসে আর বলে, আরে ওরা তো গেছে, আমরাই সফল। আল্লাহ তাআলা এই জালিমদের কথা, এই বেঈমানদের কথা, ফাসিকদের কথা, নির্বোধদের কথা আল্লাহ তাআলা আরশে আজিমে শুনলেন। আমার আল্লাহ তাআলা এমন জাতে পাক, সূরা লোকমানের তফসীরের ভিতরে এসেছে, আল্লাহ তাআলা এমন জাতে পাক, সাত তবক জমিনের নিচে কোন ক্ষুদ্র একটি প্রাণী অসুস্থ হইয়া, রুগ্ন হইয়া আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা এমন জাতে পাক, ওই আরশে আজিমে বসে আল্লাহ তাআলা ওই ডাকটা শুনতে পায়। কোন গাছের একটা পাতা যদি বৃন্তচ্যুত হইয়া, কোন গাছের একটা পাতা যদি মোটা থেকে শুকাইয়া খসে জমিনে পড়ে যায়, ওই পাতা পড়ার একটু আওয়াজ হয়,
দুনিয়ার কোন মানুষের কানে আওয়াজ যায় না। আল্লাহ তাআলা এমন জাতে পাক, আল্লাহ তাআলা আরশে আযীম থেকে ওই পাতার আওয়াজটাও শুনতে পান। বন্ধুরা আমার, মুরব্বিরামান, সমাজের কিছু মানুষ বড় বলে করতেছে আবু বকর বরবাদ হয়ে গেছে, আউযুবিল্লাহ বলবেন, আবু বকর সিদ্দিক বরবাদ হয়ে গেছে। সমাজের কিছু জালিমেরা, এই দুনিয়াদার কিছু জালিমেরা, এই দুনিয়ার ক্ষমতা লোভী কিছু জালিমেরা, এই দুনিয়ার ধন সম্পদের পাগল কিছু জালিমেরা, ওরা বলে আবু বকর তো বরবাদ হয়ে গেছে, উসমান বরবাদ হয়ে গেছে, ওমর বরবাদ হয়ে গেছে, আমির হামজা বরবাদ হয়ে গেছে, নাউযুবিল্লাহ, তারা তো ব্যর্থ। কি করলো? দুনিয়ায় টাকা পয়সা ধন দৌলত হারাইল, ক্ষমতা গেল, প্রভাব গেল, সব গেল, এ কথা তারা বলতে লাগলেন। আর সে আজিমের মালিক আল্লাহ তাআলার সহ্য হলো না, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আর সে আজিম থেকে জানিয়ে দিলেন, সূরাল মুমিনুন অবতীর্ণ করলেন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও কাফেররা, তোরা আজকে টাকার মালিক, পয়সার মালিক, ক্ষমতার মালিক, দাপট দেখায় ঘুরে বেড়াও, আর আমার আবু বকর সিদ্দিক, আমার ওমর ইবনুল খাত্তাব, আমার ওসমান জুন্নরাইন, কারো ব্যবসা গিয়েছে, সামাজিক প্রভাব প্রতিপত্তি গিয়েছে, আজকে জীবন নিয়ে কেউ পালিয়ে বেড়াচ্ছে, তোরা মনে করতেছিস তারা ব্যর্থ হয়ে গেছে, তারা বরবাদ হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আর তোরা সফল হয়েছিস না। আমি আল্লাহ কসম খেয়ে বলতেছি আমার এই ইমানদারেরা সফল হয়ে গেছে। আল্লাহু আকবার। সফল কে? কে বলতেছে সফল হয়ে গেছে? আল্লাহ বলতেছে। সুতরাং আজকে বাসখালীর বন্ধুদেরকে বলবো, সনোয়ার আপনার জনতাকে বলবো, সত্যের পক্ষে, হকের পক্ষে, দিনের পক্ষে থাকলে কিছু বালা, কিছু মুসিবত, কিছু মামলা, কিছু হামলা, কিছু চোখ রাঙানি, কিছু ইত্যাদি হবে, ভয় পাইও না। এ কথাটা জগৎ বিখ্যাত একজন বুজুর্গ, আল্লাহ তাআলা যাকে নবীর মতো এত মর্যাদা, যদিও আল্লাহ তাকে নবুয়ত দেননি, নবী নয় তিনি, বড় মাপের একজন বুজুর্গ উনি ছিলেন, যার কথা নবীদের মতো কোরআনে আল্লাহ এনেছেন, তিনি হচ্ছেন হযরত লোকমান আলাইহি সালাম, আলাইহি রাহমা। সেই লোকমানও এই কথাটা আজ থেকে হাজার বছর আগে বলেছে, আর আল্লাহ তাআলার পছন্দ হয়েছে। লোকমান নবী নন, কিন্তু তার কথাটাও আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। হযরত লোকমান তার সন্তানদেরকে একদিন ডাক দিল, ওই সন্তানদেরকে উদ্দেশ্য করে তিনি কিছু নসিহা করলেন, উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়ামুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। হযরত লোকমান বলেন, হে আমার সন্তানেরা, ও আমার কলিজার টুকরা, ও আমার কলিজার অংশ, আমার সন্তানেরা, ও আমার ভালোবাসার স্নেহের সন্তানেরা, শুনে রাখো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, হকের দাওয়াত দাও, সত্যের দাওয়াত দাও, আল্লাহর বিধানের দাওয়াত দাও, আল্লাহর তাবেদারি, আল্লাহর গোলামির দাওয়াত দাও, নেতার গোলামি, নেত্রীর গোলামি, দলের গোলামি, তাগুতের গোলামি, ব্যক্তির গোলামি নয়, আল্লাহর গোলামির দাওয়াত দাও, সত্যের পথের দাওয়াত দাও, অসৎ কাজে বাধা দাও, অসৎ কাজে নিষেধ করো, তাহলে কি হবে? তোমার উপরে কিছু বালা আসবে, মুসিবত আসবে, মামলা আসবে, হামলা আসবে, জেল হবে, জরিমানা হবে, ব্যবসা বাণিজ্য রেখে হয়তো পালিয়ে বেড়াতে হবে, ভয় পাইও না, ভয় পাইও না। ওয়াসবির, ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপরে যত বিপদ, যত মুসিবত আসছে, ধৈর্য ধারণ করো, ইন্না যালিকা মিন আযমিল উমুর, এটা হলো তোমার জীবনের বড় পাওনা, বড় অর্জন, বড় অ্যাচিভমেন্ট। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, তাহলে
আপনারা মনে করতেছেন টাকা হইলে সফল, ট্রলারের মালিক হইলে সফল, ক্ষমতাসীন দলের হইলে সফল, চেয়ারম্যান হইলে সফল, এমপি হইলে সফল, মন্ত্রী হইলে সফল, এটা আপনার ভাষা। আর আল্লাহ তার ভাষায় বলতেছেন, আল্লাহ জাল্লা শানুহু তার ভাষায় আল্লাহ তাআলা বলতেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। কথাটা কার? একটু আওয়াজ দিয়ে বলেন, কথাটা কার? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেককে মরা লাগবে, নাকি মরার থেকে কেউ বাঁচতে পারবে? বলেন কেউ বাঁচতে পারবে? ষড়যন্ত্র যাই করো না কেন, বাসা ধন, মরা তোমার লাগবে। তোমার মৃত্যুটা যুদ্ধের জিহাদের ময়দানে হতে পারে, তোমার মৃত্যুটা গাড়ির চাকার নিচে হতে পারে, তোমার মৃত্যু তুমি আজরাইল তোমার কাছে আসবে, তুমি ষড়যন্ত্র করে আর একজনকে মারার ফন্দি যাই করো না কেন, একজনকে মেরে তুমি যে বাঁচবা তা পারবা না। কথা ঠিক কিনা বলুন? সুতরাং আসুন, প্রত্যেককে মরতেই হবে। এই পৃথিবীতে দেখান তো কোনো মানুষ, আদম আলাইহিসসালাম আল্লাহ তাআলা তার হায়াত দিয়েছিলেন, আল্লাহ তাকে জানিয়ে দিয়েছিলেন, আদম তুমি 1000 বছর বাঁচবে। আদম আলাইহিস সালাম তার হায়াত থেকে তার সন্তান দাউদ আলাইহিসসালামকে তিনি কিছু হায়াত দিয়ে দিয়েছিলেন, তার সন্তান। দুনিয়া একজন মাত্র ব্যক্তি জানতেন তিনি কত বছর পৃথিবীতে জীবিত থাকবেন। এছাড়া পৃথিবীর কেউ আমরা হায়াত জানি না। আচ্ছা বলেন তো, 1000 বছর, 500 বছর, পৃথিবীতে লক্ষ বছর কেউ বেঁচে আছে এমন কোন সলিমুদ্দিন আছে? আর ভবিষ্যতে কেউ থাকবে? যতই বাহাদুরি করো বাবাজি, সব বাহিনী দিয়া চতুর্দিকে নিজের ঘেরে, এই বাহিনী সেই বাহিনী, এডিআর বিডিআর আর্মি পুলিশ রক্ষী পক্ষী কত ধরনের বাহিনী দিয়া চতুর্দিকে নিজের ঘেরাও করে রাখতে পারবে, একটা ব্যক্তিকে ঠেকাতে পারবে না। তার নাম কি? জোরে বলেন না, তার নামটা কি? সুতরাং আজরাইল, দেখেন না কত বড় বড় বুজুর্গ বাংলাদেশে ছিল, এই ভারতীয় উপমহাদেশে কত বড় বড় আল্লাহর উলি ছিল, তারা কি কেউ বাঁচতে পেরেছে? কেউ পারেন নাই। এই জন্য আল্লাহ তাআলা এই বাস্তব ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্যকে আল্লাহ তাআলা তুলে এনেছেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেক প্রাণীকেই মরতে হবে, ফামান যুহজিহা আনিন নার, যাদেরকে ওই কেয়ামতের কঠিন ময়দানে যাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হবে, জাহান্নাম থেকে ফিরিয়ে রাখা হবে, জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে দেওয়া হবে, জাহান্নাম থেকে মাফ দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজা, ওই মানুষটাই হলো প্রকৃত সফল। আল্লাহু আকবার। তাহলে দুনিয়ার সফলতা আসল সফলতা নয়। আসল সফলতা কোন জায়গায় বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, আসল সফলতা কোন জায়গায়? পরকালে। কোথায়? যদি জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলা কি দিয়ে দেন? জান্নাত দিয়ে দেন। আর তোমরা দুনিয়ার হায়াত নিয়ে, দুনিয়ার জিন্দেগি নিয়ে এত বাড়াবাড়ি করো, আল্লাহ বলছেন শোনো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার হায়াতটা রং তামাশা খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। এই দুনিয়ায় দুদিনের ক্ষমতা পেয়ে ক্ষমতাওয়ালা অনেক বড় অহংকারী হয়ে যায়, দুদিনের টাকা পেয়ে টাকাওয়ালা অনেক বড় অহংকারী হয়ে যায়, দুদিনের সৌন্দর্য পেয়ে সৌন্দর্যের মালিক অনেক বড় অহংকারী হয়ে যায়। পৃথিবীতে কোনো সৌন্দর্য চিরদিন থাকে না, পৃথিবীর কারো টাকা চিরদিন থাকে না, পৃথিবীর কারো ক্ষমতা চিরদিন থাকে না, পৃথিবীর কারো হায়া চিরদিন থাকে না। দেখাও তো একটা মানুষ, বরং ক্ষমতার মসনদে উঠে অতি বাড়াবাড়ি যখন করে আল্লাহ তাআলা জোতা পেটা করে তাদেরকে ক্ষমতা থেকে নামায়। আমি বলি না, তফসিরে বলে 60 জন বাদশাহ পৃথিবীতে দর্দণ্ড প্রতাপের ছিল। তফসিরে জালালাইনের একটা সরা আছে, জগৎ বিখ্যাত একটা তফসির, নাম হলো কামালাইন। জালালাইন এর সরা হলো কি বলেন তো? কামালাইন, জগৎ বিখ্যাত একটা তফসির গ্রন্থ। সেই তফসির গ্রন্থে এসেছে, পৃথিবীর 4 জন প্রতাপশালী বাদশাহ ছিল,
যারা বিশাল একটা অংশ মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত বিশাল একটা অঞ্চল, সেই যুগে যে যুগে টেলিফোন, টেলিগ্রাফ, ফ্যাক্স, ইমেইল ছিল না, সেই যুগে বিশাল একটা অংশ যারা শাসন করেছেন দোর্দণ্ড প্রতাপে, ক্ষমতার প্রভাব দেখিয়েছেন, ক্ষমতার বিশাল তাদের বাহাদুরি দেখিয়েছেন, তার মধ্যে দুইজন মুসলমান ইমামদার আর দুইজন হলো বেদিন বা দুইজন হলো অবিশ্বাসী কাফের, তার মধ্যে একজন হলো নমরুদ ইবনে কেনান। এটা নামটা আমি রাখি নাই, ওটা তাফসীরের মধ্যে এইভাবে আসছে, নমরুদ ইবনে কেনান। সেই নমরুদ ইবনে কেনান দীর্ঘদিন ক্ষমতায়, ক্ষমতার চেয়ারে দীর্ঘদিন থাকলে মরাটাও তাজা হইয়া যায়, মরাটাও কি হয় তাজা হইয়া যায়, আর ভাবসাব অন্যরকম, অহংকারী এত হয় যে জমিনে পাও পড়ে না। এই জন্য আল্লাহ তাআলা অনেক অহংকারীদেরকে ফেরেশতা দিয়ে থাপড়াইয়া ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছে, অতি বাড়াবাড়ি করেছে, ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ তাআলা থেকে শায়েস্তা করেছে। বন্ধুরা আমার, দুনিয়ার দুদিনের জিন্দিগির বাহাদুরি আসল কিছু বলেন, দুদিনের জিন্দিগির বাহাদুরি আসল কিছু নয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে সফলতা হচ্ছে পরকালে। এই দুনিয়ার জিন্দগিতে যারা কোরআন মানবে, এই দুনিয়ার জিন্দগিতে যারা কোরআন মানবে, হাদিস মানবে, আল্লাহ মানবে, পরকাল মানবে, জনগণের প্রতি জুলুম করবে না, এই দুনিয়ায় একজন আরেকজনকে জুলুম করবে না, অহংকার যারা করবে না, স্রষ্টার প্রতি যাদের বিশ্বাস থাকবে, ওই মানুষগুলো এন্তেকালের পর আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়ে তাদের ঘিরে রাখবেন। কিয়ামতের ময়দানে বিচার হবে, ওই বিচারের দিবসে আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খ বিচার করবেন, এবং আল্লাহ তাআলা এই মানুষগুলোকে ক্ষমা করে দিয়া, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়া তাদেরকে জান্নাতে দিয়ে দেবেন। বন্ধুরা আমার, এই জন্য আসুন, এই জমিন হলো আল্লাহর, আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি হলো যার, আইন মানব তার। আমার জীবনের ছোট্ট একটা কাজ থেকে শুরু করে সর্বোচ্চ কাজ, আল্লাহর হুকুমে যেন আমি চলতে পারি, আল্লাহর হুকুমে যেন করতে পারি, আল্লাহর হুকুমের সঙ্গে কোনো বিরোধিতা বৈরিতা করব না, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করব না। যে ব্যক্তি আল্লাহর হুকুম লঙ্ঘন করে সে বড় জালিম। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারিমের ভিতরে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারিমের ভিতরে বলেছেন, যারা নাকি আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, আল্লাহর বিধান যারা মানে না, ও ওই লোকটা হলো জালিম, ফাসিক, কাফির। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল জালিমুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। তিনটা শব্দ আল্লাহ ব্যবহার করছে, একবার বলছে ফাসিক, একবার বলছে জালিম, আর একবার বলছে কাফির। সুতরাং আল্লাহর হুকুম না মানতে পারলো, মনে মনে কি করব বলুন তো, কি করব, অনুশোচনা করব, আল্লাহ আপনারই হুকুমটা আমি মানতে পারি নাই, মানি নাই, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর হুকুম মানবেন না, উল্টা অহংকার করবেন, এই জালিমদেরকে আল্লাহ ভালোবাসেন না, এই জালিমদেরকে ফেরেশতা ভালোবাসে না, এই জালিমদেরকে জমিনের কোন প্রাণী ভালোবাসে না, যারা আল্লাহর হুকুম লঙ্ঘন করে আর অহংকার প্রদর্শন করে। কথা ঠিক কিনা বলুন। একজন লোক নামাজ পড়ে না, সওয়াবের কাজ করে না, পাপের কাজ করে, গুনাহের কাজ করে না, সওয়াবের কাজ করে, কিন্তু মনে মনে মনটা খারাপ, আল্লাহ আমি কিন্তু কামটা ভালো করি না, আমি কাজটা, কথা বলেন, আমি কাজটা ভালো করছি না, আল্লাহ আমি যা করতেছি কাজটা ভালো না, ও মালিক নামাজের প্রতি আমার আগ্রহ দাও, ও মালিক নামাজের প্রতি আমার শ্রদ্ধা দাও, ও মালিক আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে দাও। সে পাপ করে, নামাজ পড়ে না, আল্লাহর হুকুম লঙ্ঘন করে, কিন্তু দিলের মধ্যে সে ব্যথা অনুভব করে, আল্লাহ আমি যা করি কাজটা ভালো নয়। আর আরেকজন নামাজ তো পড়েই না, উল্টা নামাজ দিকলে ওর গায়ে চুলকানি, পাও চুলকানি, গায়ে জলে, পায়ে জলে, রক্তে জলে, এরকম কিছু লোকজন আছে না, নাই আছে কি নাই, জোরে বলেন। সুতরাং এই চুলকানিওয়ালা কিছু লোকজন দুনিয়ায় আছে,
অনেক লোক আছে, অনেক লোক আছে হয়তো খোদ আল্লাহ তাআলার একটা বিধান মানতে পারছে না, কিন্তু সে মনে মনে আল্লাহর কাছে অনুশোচনা করে। আল্লাহ, যেমন একজন পর্দা থাকতে পারছে না, পর্দা করছে না, তার মনের মধ্যে একটা অনুশোচনা, হারে আমি তো পাপের কাজ করতেছি, এই কাজটা আমার করা উচিত, কিন্তু আমি আল্লাহর হুকুম, রসুলের হুকুম, শরীয়তের হুকুম আমি ঠিক মতো পালন করছি না, তার মনের মধ্যে একটা আফসোস, মনের মধ্যে একটা রিগ্রেট ফিল, মনের মধ্যে একটা গিলটি গিলটি, নিজেকে একটা অপরাধী অপরাধী ভাব, আল্লাহ চাইলে মাফও করে দিতে, বলেন আল্লাহ চাইলে মাফও করে দিতে, কিন্তু যেই জালিমের আল্লাহর হুকুম মানে না, পর্দাকে যারা লঙ্ঘন করে, উল্টা পর্দাকে নিয়ে যারা তামাশা করে, পর্দার বিরুদ্ধে যারা কথা বলে, পর্দা নিষিদ্ধদেরকে দেখলে যাদের গায়ে আগুন ধরে, নিঃসন্দেহে ওদের রক্ত ল্যাবরেটরিতে নিয়ে টেস্ট করা দরকার। এগুলি ইমানদারের বৈধ রক্ত নয়, এগুলো বেজন্মার কুফুরি ফাসিকি রক্ত, জোরে বলুন ঠিক না? এই জন্য আসুন, আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, দেখেন আম গাছকে আল্লাহ তাআলা প্রাকৃতিক নিয়ম দিয়েছেন, আম গাছ আম দেবে, জাম গাছ জাম দেবে, লিচু গাছ লিচু দেবে, আল্লাহর হুকুম তারা কি কোনোদিন লঙ্ঘন করে? পানি ভাসিয়ে দেবে, ডুবিয়ে দেবে, এই জন্য পানিকে সৃষ্টি করা হয়েছে, ভিজিয়ে দেবে, আগুন পুড়িয়ে দেবে, আল্লাহ তাআলা যাকে যে কাজের জন্য বানিয়েছেন, প্রত্যেকটা মখলুক ন্যাচারাল একটা ফিন, একটা বিধান আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, সেটা তারা পালন করে। আর আমাদের জন্য শরীয়ত কিছু বিধান মানুষের জন্য দিয়েছেন, প্রকৃতি আল্লাহর সে আইন কখনো লঙ্ঘন করে না। সূর্য কোনোদিন রাত ১২টার সময় ওঠে নাই, আর দিন ১২টার সময় কোনোদিন রাত্র, আমরা বলি না, বৈজ্ঞানিকরা বলছে পৃথিবীর বয়স নাকি ৭০০ কোটি বছর। এই ৭০০ কোটি বছরের ভিতরে বিজ্ঞানীরা একদিনের জন্য বললো না যে সূর্যটা একদিন রাত ১২টার সময় উঠে গেছিল, এরকম কোনো কথা তারা বলেছে? তাহলে সূর্যকে স্রষ্টা যে বিধান দিয়েছেন সেই বিধান সে মানছে, চন্দ্রকে যে বিধান দিয়েছে সেই বিধান সে মানতেছে, প্রতিদিন যেই মিনিট যেই সেকেন্ডে ওঠার কথা প্রতিদিন সূর্য ওই মিনিট ওই সেকেন্ডে ওঠে, এক মিনিট এক সেকেন্ড, আগেও না পরেও না। তাহলে প্রকৃতি তার নিয়ম মানতেছে, পোকামাকড় গাছপালা সবাই নিয়ম মানতেছে। আমাকে আল্লাহ তাআলা আল্লাহর গোলাম বানিয়ে পৃথিবীতে পাঠালেন, বুদ্ধি দিলেন, জ্ঞান দিলেন, সমস্ত প্রাণীকে নিয়ন্ত্রণ করার সুযোগ দিলেন। আল্লাহ তাআলা সেই জ্ঞান পেয়ে আমরা আল্লাহর হুকুম লঙ্ঘন করছি, ভুলে যাচ্ছি আর অহংকারী হয়ে যাচ্ছি। এই জন্য হযরত লোকমান বলেছিলেন, লা তামশি ফিল আরদ, খবরদার জমিনে অহংকার করে চলো না, অহংকার করে চলো না, আল্লাহ তাআলা অহংকারকে পছন্দ করেন না। এই জন্য আসুন বাসখালি সনোয়ার ভাইদেরকে বলবো, আমার পর্দার আলের মায়েদেরকে বলবো, মাগো আমরা বিনয়ী হব, আল্লাহর হুকুম পালন করব, পালন করার চেষ্টা করব, যদি কোনো কারণে আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহর হুকুম বিধান পালন করতে না পারি, তাহলে আল্লাহর কাছে অনুতপ্ত হব, অনুসজ্জিত হব, তওবা করব, মনে মনে দুঃখ প্রকাশ করব, মালিক আপনারই হুকুমটা এই গোলাম লঙ্ঘন করেছি, আমি গোলাম, আপনারই হুকুম পালন করা আমার প্রয়োজন ছিল, আমি পারি নাই, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, এটা আমার অপরাধ হতে পারে, মালিক আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আপনার জীবনের সাইয়্যাতগুলি হাসানাত দিয়ে আপনার জীবনের গোনাগুলোকে নেক দিয়ে আল্লাহ তাআলা পরিবর্তন করেও দিতে পারে। ওই ক্ষমতা আল্লাহর আছে কি নাই? তবে খবরদার, আল্লাহর অবৈধকে বৈধ বানাতে যাবেন না, আল্লাহর হারামকে হালাল বানাতে যাবেন না, আল্লাহ নাজায়েজকে জায়েজ বানাতে যাবেন না, আল্লাহর সঙ্গে বেয়াদবি, আল্লাহর বিধানের সাথে বেয়াদবি কখনো করবেন না, কখনো করবেন না। মদ হালাল না হারাম? মদ কি, কে বলছে হারাম? ২১ বছর হইলে লাইসেন্স থাকলে হালাল। মদ কি কথা কয় না? মদ কি আবার কয় হারাম? মদ হালাল, মদ কি আবার কয় হারাম? আইন পাশ হয়েছে, ৩০০ লোকে ফতোয়া দিছে, কত লোকে ফতোয়া দিছে? ৩০০ লোকে ফতোয়া দিছে, বয়স যদি ২১ হয়, মদ খাওয়ার, গাঁজা খাওয়ার, বাবা ইয়াবা খাওয়ার লাইসেন্স থাকে, তাহলে মদ বৈধ। বন্ধুরা আমার,
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে মদকে হালাল হারাম করলেন, নেশাকে হারাম করলেন, আর বললেন এর মধ্যে উপকার আছে সামান্য, তবে ক্ষতি হলো পাহাড় পরিমাণ। উপকার কতটুক কথা কয় না, উপকার কতটুক আর ক্ষতি কতটুক, পাহাড় সমতুল্য ক্ষতি। সুতরাং আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ তোমাদেরকে এই মদকে হারাম করে দিলাম, এই নেশা দ্রব্যকে হারাম করে দিলাম, এটা তোমার সমাজের ভিতরে গণ্ডগোল ফাসাদ সৃষ্টি করবে, মানুষের সামাজিক ভারসাম্য ক্ষুণ্ণ করবে, আল্লাহ তাআলা হারাম বানিয়ে দিলেন। আমার দেশের 300 পার্লামেন্টেরিয়ান মুসলমান তারা এসে একত্রিত হয়ে আইন পাশ করলো, না কারো বয়স যদি 21 হয় এবং সে যদি লাইসেন্সধারী হয়, লাইসেন্সধারী দোকানে গিয়ে যদি মদ খায় এটা বৈধ, এটা বৈধ, এটা কি বৈধ। তাহলে আল্লাহর আইন আর বান্দার আইন একরকম হইল না দুই রকম হইল? আল্লাহর আইন লঙ্ঘন করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আপনার পরিবারে আপনার সন্তান থাকে, আপনার ফ্যামিলিতে আপনার সন্তান, আপনার বৌমা, আপনার পুত্রবধূ আপনার ঘরে খেয়ে, আপনার ঘরে থেকে কেউ যদি আপনার হুকুমের বিরোধিতা করে, উল্টা চলে, আপনি কি রাগ হন না খুশি হন? অবশ্যই রাগ করে। আজকে আল্লাহ তাআলার হুকুম পর্দা, সেটা নিয়ে নানান ধরনের তুচ্ছ তাচ্ছিল্য, নানান ধরনের তুচ্ছ তাচ্ছিল্য। আজকে আল্লাহ তাআলা আইন করে দিলেন কেউ যদি কাউকে খুন করে, গত কিছুদিন আগে, গত 1-2 মাস আগের একটি ঘটনা, আপনারা যারা ফেসবুক চালান, সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম যারা চালান, আপনারা একটা জিনিস দেখেছেন, সৌদি আরবে এক পরিবারের দুইটা ছেলে তারা ঝগড়া ঝাঁটি করে, মারার জন্য নয়, এমনি যেভাবে হোক ঝগড়া ঝাঁটি করে একজন আরেকজনকে মেরে ফেলেছে, একজন আরেকজনকে কি করেছে, মেরে ফেলেছে। তারপরে সেই মৃত্যুর আদালতে দীর্ঘ শুনানির পরে যে মেরেছে তার জন্য মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, মানে রায় প্রদান করা হয়েছে। এখন ওই যেই ছেলে মারা গেছে ওর পরিবার, ওর মা, ওর বাবা যদি মাফ করে দেয়, আদালতের বিচারক বলল কোরআনের বিধান আছে যদি মা বাবা মাফ করে দেয় তাহলে আমি আদালত মাফ করে দেবো, কিছু ক্ষতিপূরণ নিয়ে এটা মাফ করে দিতে পারবো। আদালত বলল যদি বাবা মা মাফ না করে, ওয়ালি ওয়ারিসেরা যদি মাফ না করে, আমার মাফ করার কোনো ক্ষমতা নাই। শেষ পর্যন্ত যে খুন করেছে তার বংশের সবাই গিয়ে তাদের মাথার পাগড়ি, মাথার টুপি সব কিছু ওদের মাটির উপরে সামনে রেখেছে, মানে এটাকে নিজের সম্মানকে তোমাদের পায়ের কাছে দিয়ে দেওয়া, এটা বলে তারা ক্ষমা চাইলো। ওরা বলল না আমরা ক্ষমা করব না, এবার বলা হলো তোমাদেরকে এই পরিমাণে সম্পদ দেবো, তারা বলল না আমরা তাও রাজি না, আমরা খুনের বদলা খুন চাই। আদালতের বিচারক কিচ্ছু করতে পারলেন না, খুনের বদলা তাকেও মৃত্যুদণ্ড দেয়া হলো। দেখেন খুন যিনি হন একমাত্র তার আপনজন, জন্মদাতা পিতা মাতাই অথবা তার স্ত্রী তার সন্তানেরাই ওলি অথবা ওয়ারিস, বলেন ওলি অথবা ওয়ারিস তারাই একমাত্র খুনিকে ইচ্ছে করলে আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দিতে পারেন। অথচ আমার দেশের কনস্টিটিউশন আইন করলো রাষ্ট্রের সর্বাধিনায়ক, সংবিধানের সর্বাধিক কর্তা প্রেসিডেন্ট, খুন করবে সলিমুদ্দি, মাফ করে দেবে প্রেসিডেন্ট কলিমুদ্দি। এই হলো আইন, মানুষের রচিত আইন। তো প্রেসিডেন্ট যদি কাউকে মাফ করে দেয় তো এই বিচার নামক নাটকের প্রয়োজন কি ভাই? প্রেসিডেন্ট যদি মাফ করে দেবেন তাহলে বিচার নামক এই নাটকের কোনো প্রয়োজন আছে? নাটকের কোনো প্রয়োজন নাই। এই জন্য আল্লাহ তাআলার আইন, আল্লাহর বিধান, আল্লাহ তাআলা যেমনটি রেখেছেন। শোনো, আমি মানুষের স্রষ্টা, মানুষের কল্যাণের জন্য আইন রেখেছি, মানুষের কল্যাণের জন্য ব্যবস্থা রেখেছি। আল্লাহর বিধান যদি চলে তাহলে সমাজে জুলুম কম হয়, হয় না? আর আল্লাহর বিধান যখন লঙ্ঘন হয় তখন সমাজের ভিতরে জুলুম চলে। আজকে বলতে হৃদয়টা ভেঙে যায়, এই চট্টগ্রাম হাজার হাজার নয় লক্ষ লক্ষ জনতা নিয়ে কোরআনের যে পাখি কথা বলেছে 5 দিন ব্যাপী, এখন তো হুজুরেরা বক্তারা 1 ঘন্টা ওয়াজ করলে আর 1 ঘন্টা পর তালাশ করিয়া জাল মেরে তালাশ করে খুঁজে পায় না, এরপরে কি বলবে?
বক্তা আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আধা ঘন্টা ওয়াজ করি, এখন খোঁজে বলবে কি? কিছুক্ষণ গান, কিছুক্ষণ মান, কিছুক্ষণ নাটক, কিছুক্ষণ হাসি, এক ঘন্টা পার। আর ওই সকল আল্লাহর বান্দারা পাঁচ দিন ব্যাপী একটা সাবজেক্টের উপরে তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের আয়াতকে কোরআন দিয়ে কথা বলেছেন। মনে হচ্ছে যেন ময়দানে মানুষ খইর মতো ফুটতেছে, মানুষের কলিজার ভিতরে, হৃদয়ের ভিতরে আল্লাহর কোরআনের নূর ঢুকে যাচ্ছে। বন্ধুরা আমার, শুধুমাত্র কোরআনের হকের দাওয়াত দেওয়ার কারণে অনেক বাতিলের কাছে ভালো লাগে নাই, তাগুতের কাছে পছন্দ হয় নাই। এই জন্য মুসলমানের দেশে বিশ্ববরেণ্য একজন কোরআনের পাকিকে মিথ্যা ট্রাইব্যুনাল করে, মিথ্যা আদালত নামক নাটক তৈরি করে, তাকে জেনার তোহমত দিয়া, খুনের তোহমত দিয়া, তাকে এই সিংহকে খাসায় বন্দি করে রাখলা। ও মানুষ, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, দুনিয়ায় লিডার ক্যাডার মন্ত্রী মিনিস্টার সব হইতে পারো, কত বাহিনী দিয়ে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারো, কিয়ামতের ময়দানে দেখা হবে সেই দিন কার পক্ষে কয়জন ক্যাডার আর কার পক্ষে কয়জন লিডার খুঁজে পাওয়া যায় সেদিন দেখা যাবে। আরে তোমাদের তো কিছু শ্রেষ্ঠ লোক আছে, তোমাদের নেতা মারা গেলে লাশটা তাকে দাফন করার জন্য যে দলের হোক, যে ধর্মের হোক, একটা মানুষ মারা গেলে তার সাথে শত্রুতা থাকে না, চরম শত্রু যদি হয় আদরে তার লাশটাকে দাফন করতে হয়। তোমার দলের লোকেরা ভেগে গিয়েছিল তোমার নেতার জানাজা পড়ার জন্য, একটা কাপুরুষ আসে নাই, আর লক্ষ লক্ষ জনতা জানাজা পড়ার জন্য পাগল হয়ে গেছে। তোমার জালিম স্বৈরাচারী লাঠিয়াল বাহিনী ওই মৃত ব্যক্তির জানাজাটাও পড়তে দেয় নাই। আখেরাতের ময়দানে কিছুই আমাদের কারোর সাথে শত্রুতা নাই। জিয়াউর রহমান, মুজিবুর রহমান, শের বাংলা কে ফজলুল হক, এম এ জি ওসমানি, আব্দুল হামিদ খান ভাসানী, আমরা সকল জাতীয় লিডারদেরকে শ্রদ্ধা করি। রাজনৈতিক ভিন্ন মত, রাজনৈতিক ভিন্ন মত থাকতেই পারে, বাংলাদেশি এই জাতি হিসাবে কোন জাতির লিডারদেরকে আমরা অসম্মান অপমান করি? করা উচিত নয়। কিন্তু তোমার রাজনীতি তোমাকে এখন এতটা প্রতিহিংসা শিখিয়েছে, মানুষগুলি মানুষ নাই, পশুর থেকেও এক ধাপ নিচে নেমে গেছে। বন্ধুরা আমার, আসুন, দুনিয়ার সফলতাই সফলতা নয়, দুনিয়ার সফলতাই সফলতা নয়, দুনিয়ার অর্থ বৃত্ত ক্ষমতাই আসল নয়, প্রত্যেককেই মরা লাগবে। কে কাকে ষড়যন্ত্র করে মেরেছো কেয়ামতের ময়দানে দেখা যাবে। ওই দিন ফেরেশতাদেরকে ঘুষ দিয়া উল্টা পাল্টা লেখা যাবে না, কারা জুডিশিয়াল কিল করেছো, কার একজন অসহায় মানুষকে চিকিৎসা না দেয়া ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছো, কিয়ামতের ময়দানে সব আল্লাহ তাআলা উলঙ্গ ল্যাংটা করে দেবে। ওই দিন একটা চোরও আল্লাহর আদালতের থেকে পালিয়ে যেতে পারবে না। বন্ধুরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শ নয়, মতির বেমিল হলেই কোনো মানুষকে শেষ করে দাও, এটা রাসূলুল্লাহর আদর্শ নয়, এটা ফেরাউনের আদর্শ, এটা নমরুদের আদর্শ। আচ্ছা এই মাঠের মধ্যে কয়জনের সাথে কয়জনের মিল আছে বলেন তো? আপনি দুধ চা খান, আপনার ছেলে রং চা খায়, আপনি ভালোবাসেন সবুজ, ছেলে ভালোবাসে গোলাপ, আপনি ভালোবাসেন সাদা, সে ভালোবাসে কালো, স্বামী কয় আমি গরম ভালো লাগে, স্ত্রী কয় আমার ঠান্ডা ভালো লাগে। সুতরাং দেশের আন্তর্জাতিক অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে ভিন্ন মত থাকতেই পারে, থাকবে, এমনকি ধর্মীয় ব্যক্ষেত্রেও। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইহুদিদের ব্যাপারে মদিনায় কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু সেই কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সালামাতে গিয়ে আল্লাহ রাসূলের উপরে কোরআনুল কারীমের আয়াত জুলকিবলাতাইন মসজিদে গিয়ে, আপনারা যারা উমরা করতে গিয়েছেন, হজ করতে যারা গিয়েছেন তারা দেখেছেন, নামাজ পড়েছেন, জিয়ারতে গিয়েছেন, বনু সালামা একটা মসজিদ আছে মদিনার মসজিদ থেকে পশ্চিম উত্তর কোণে, এইটার নাম হলো মসজিদ জুলকিবলাতাইন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে 17টা মাস পর্যন্ত, মদিনা মুনাওয়ারায় গিয়ে 17টা মাস পর্যন্ত তিনি কাবা ঘর বাইতুল্লাহর দিকে ফিরে সালাত আদায় করেননি। তিনি বাইতুল মুকদ্দাস মসজিদে আকসা জেরুজালেমের দিকে ফিরে সালাত আদায় করেছেন। কেন? ওই মদিনায় পপুলেশন যারা ছিল, মদিনায় মানুষ যারা ছিল, মোস্ট অফ দেম অধিকাংশই তাদের ছিল ইহুদি। সেই ইহুদি ধর্মের লোকদের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর একটা সতীবন্ধন হোক। আল্লাহর নবী, তিনি পয়গম্বর, মুসা আলাইহিস সালাম পয়গম্বর, ঈসা আলাইহিস সালাম পয়গম্বর, ইব্রাহিম খলিলুল্লাহ পয়গম্বর, ইসমাইল যাবেহুল্লাহ পয়গম্বর। আল্লাহর নবী নিজে নবী হয়ে এ নবীদেরকে অস্বীকার করেননি, অসম্মান করেন নাই, অশ্রদ্ধা করেননি। বরং রাসূলুল্লাহ একদিন আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হলো, এরকম আপনারা যেরকম আমি গুনাগার নাখানদার সামনে আপনারা যেরকম বসে আছেন, হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তার আসহাবেরা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষগুলো বসে আছে। সাহাবীরা একদিন প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আজকে ওয়াজ শুনবো না, আজকে ওয়াজ শুনবো না, হুজুর আজকে আপনার ব্যাপারে শুনবো, আপনি আপনার ব্যাপারে আমাদেরকে কিছু বলুন। সুবহানাল্লাহ, বলবেন না? আজকে আমরা কি শুনতে চাই, কি শুনতে চাই? ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্পর্কে শুনতে চাই। নবীজি তার সম্পর্কে তিনটা কথা বলবেন, বললেন শোনো, আমি হচ্ছি দোয়া ইব্রাহিম খলিলুল্লাহ, আমি হচ্ছি দোয়া ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া। ইব্রাহিম খলিলুল্লাহ, ওই পয়গম্বর যদি আমার জন্য দোয়া না করতো, এই দুনিয়া আমার আশা হতো না। আমি নবিয়ে রাহমা, আমি হলাম রহমতের নবী পৃথিবীর মানুষের জন্য। আল্লাহ তাআলা আমাকে গজব নয় রহমত বানিয়েছে মানুষের জন্য, দয়া মায়া ভালোবাসা আন্তরিকতা সৌজন্য সৌহার্দ্য আমি নিয়ে এসেছি, এবং নবিয়ে মালহামা, আমি অন্যায় অসত্য জালেম জুলমের বিরুদ্ধে সত্য প্রকাশ করার, সত্য কথা বলার, প্রতিবাদ করার, এমন কি প্রয়োজনে শান্তির প্রতিষ্ঠার জন্য অস্ত্র তুলে নেওয়ার জন্য আমি নবী হয়ে এসেছি। আল্লাহু আকবার! তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী, তিনি আল্লাহর হাবিব ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া, আমার নবী ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন শাফিউল মুজনবিন রহমাতুল্লিল আলামিন। আমার নবী অন্য নবীদেরকে অস্বীকার করেন নাই, অসম্মান করেননি। রাসূলুল্লাহ মদিনায় এলেন, মদিনার লোকেরা উত্তর দিকে ফিরে বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করে। মুহাম্মদ রাসূলুল্লাহ তাদের সাথে একটা সেতু বন্ধন, তাদের সাথে একটা সংযোগ, ইসলামের সাথে একটা ভ্রাতৃত্ব, ইসলামের সাথে একটা বন্ধুত্ব তাদের জন্য তৈরি হয়, সহিষ্ণু মনোভাব যেন হয়। এই জন্য নবীজি 17টা মাস বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করলেন। কিন্তু ভাই, কিছু জিনিস সোজা হয় আর কুত্তার ল্যাস 14 বছর পাইপের মধ্যে সুঙ্গার মধ্যে ভরে রাখলো, কুত্তার ল্যাস কি হয় না? এখন মদিনায় কিছু লোক তো মাশাআল্লাহ হেদায়েত আনলো, বুঝলো যে না, মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী, এটি কিছু লোক বুঝলো। কিন্তু ওই কুত্তার ল্যাজ মার্কা, কি মার্কা? কুত্তার ল্যাজ মার্কা কিছু লোকজন ওই যুগেও ছিল, এদের চরিত্রে কোনো পরিবর্তন, এদের মনের কোনো পরিবর্তন, এদের মানসিকতার কোনো পরিবর্তন হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার দিল চাচ্ছে বাইতুল্লাহর দিকে ফিরে তিনি নামাজ পড়বেন। বনু সালামা গিয়ে নবীজি সেখানে দিনের কোনো কাজে গিয়েছেন, জোহরের নামাজ কয় রাকাত ভাই? কয় রাকাত জোহরের নামাজ? 4 রাকাত। নামাজের মধ্যে দাঁড়িয়ে তাকবীরে উলা দিয়ে কেরাত পড়তেছেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহ মাঝে মাঝে একটু আকাশের দিকে তাকাচ্ছেন। আল্লাহ তাআলা দেখলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকাচ্ছেন। জিব্রাইল আমিন আয়াত অবতীর্ণ করলো, قد نرى تقلب وجهك في السماء
হে নবী, আমি দেখতে পাচ্ছি বারবার আপনি আকাশের দিকে মুখ উঠাচ্ছেন, বারবার আপনি আকাশের দিকে মুখ তুলে আমার আরশের দিকে তাকাচ্ছেন। হে নবী, আপনি যদি হাত তুলে দোয়া করেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করি, আপনাকে আমি এমন সম্মান এমন মর্যাদা দিয়েছি, হাত না তুলেও দোয়া করলে আমি আল্লাহ সে দোয়া কবুল করি। আমি দেখতে পাচ্ছি আপনার দিল চায়, আপনার দিল চায় অন্য কিছু। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হে নবী, আপনার মন যেদিকে চায় আমি আল্লাহ হুকুম দিলাম, আপনি ওই দিকে ফিরে নামাজ আদায় করেন। মুহাম্মদ রাসূলুল্লাহ, চার রাকাত নামাজ, দুই রাকাত হয়েছে, এখনো দুই রাকাত বাকি আছে। আল্লাহ নবীর মনটা এত খুশি হইল, নামাজের ভিতরে আমি আওয়াজ দিলাম না, মনে মনে আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ আমার মনের বাসনা পূর্ণ করলো। মুহাম্মদ রাসূলুল্লাহ চার রাকাত নামাজের মধ্যে তিনি উত্তর দিকে পশ্চিম দিকে উত্তর পশ্চিম দিকে ঘোরা ছিলেন, রাসূলুল্লাহ ওই দিক থেকে অথবা যেই দিকে তার মুখটা ছিল ওই দিক থেকে ঘোরাইয়া দক্ষিণ দিকে করে দিলেন, অর্থাৎ কাবার দিকে দিয়ে দিলেন। সাহাবীরা বুঝতে পারল এমন আচরণ তো মুহাম্মদ রাসূলুল্লাহ কখনো করেন না, আল্লাহ নবী এই আচরণ করলো, নিশ্চয়ের মধ্যে কোনো কারণ আছে, এর মধ্যে কোনো কারণ আছে। আল্লাহ রসুলের সাহাবিরা রাসূলুল্লাহর পিছনে গিয়ে দাঁড়ালেন, আল্লাহর হাবিবকে তারা অনুসরণ করলেন। চার রাকাত সালাত হয়ে গেল, নবীজি সালাম ফিরালেন। সাহাবিরা বললো, ইয়া রাসূলুল্লাহ, এই রকম আচরণ আপনি কোনোদিন করেননি, ইয়া রাসূলুল্লাহ এটা কেন করলেন? আল্লাহ নবী বললেন, শোনো, আমার দিল চাচ্ছিল, আমি 17 মাস পর্যন্ত মদিনার ধর্মের লোকদের সঙ্গে একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরির জন্য, ইসলামের সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরির জন্য, তাদের সাথে একটা পরমত সহিষ্ণুতার জন্য, তাদের ধর্মের প্রতি সম্মান দেখিয়ে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তাদের কিবলার দিকে ফিরে নামাজ আদায় করেছি। কিন্তু আমার তো দিল চায় যেই কাবার মুতাওয়াল্লি আমার বাপ দাদা, যেই কাবার কাছে আমার যৌবন শৈশব কেটেছে, যেই কাবার আঙ্গিনায় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ ছোট ছোট করেছি, আমার দিল চায় ওই কাবার দিকে আমি সেজদা দেই, কপালটারে লাগাই। আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিলেন, আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, নামাজের মধ্যে দুই রাকাত হওয়ার পরে আমি বাকি দুই রাকাত বাইতুল্লাহর দিকে ঘুরে গেলাম। আমার সোনোয়ার ভাইরা, আমার বাসখালীর মুরব্বি বাবাজিরা, ও পর্দালের মেয়েরা, দেখেন আমার রহমতের নবী অন্য ধর্মের প্রতি কেমনটা সম্মান দেখিয়েছেন, আন্তরিকতা দেখিয়েছেন। কিছু মানুষ এর দ্বারা হেদায়েত হলো, কিছু মানুষ এর দ্বারা ইসলামে আসলো, কিছু মানুষ ইসলামের সঙ্গে ভালো সম্পর্ক করলো। কিন্তু কুত্তার ল্যাজ মার্কা চরিত্রের দুই একটা আছে, হাজার বছর হলেও ওদের চরিত্র ওদের আমলের পরিবর্তন হয় না, কথা ঠিক কিনা বলো? এই জন্য বন্ধুরা, আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমাজে মত ভিন্ন থাকতে পারে, ধর্ম ভিন্ন থাকতে পারে, সে মানুষগুলোর সাথে একটা সহিষ্ণু আচরণ আল্লাহ নবী করেছেন। তারপরে যখন একেবারে একটা চরম পর্যায়ে ইহুদিরা চলে গেল, তখন নবী তাদের উপরে কিছু কঠিন ব্যবস্থা নিয়েছেন, তাও সাহাবীরা যা বলেছিল নবী অতটা করেননি। আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আরো কঠিন আচরণ করতে পারতেন। এই জন্য আসুন, সমাজে দল ভিন্ন থাকতে পারে, মত ভিন্ন থাকতে পারে, কিন্তু কেউ কাউকে আপনার উৎখাত করা, নির্মূল করা, গুম করা, খুন করা, এগুলি মানুষের কাজ নয়, জানোয়ারের কাজ। এগুলো কিসের কাজ জোরে বলেন? এগুলি জানোয়ারের কাজ, আল্লাহ জানোয়ার বানায় নাই, আমাদেরকে মানুষ বানিয়েছে। এই জন্য আসুন মানবকে আচরণ করব, মানুষের প্রতি রূঢ় আচরণ করা, নির্দয় নিষ্ঠুর আচরণ করা, মানুষকে হত্যা করা, মানুষকে কঠিন কষ্ট দেওয়া, এই কাজগুলি করব না। সর্বশেষ মোনাজাতের আগে আমি আমার মা বোনরা যারা আছেন তাদেরকেও বলবো, ঘরের মধ্যে আপনারাও ভালো আচরণ করবেন, স্বামীদের সাথে ভালো আচরণ করবেন, বাবার সাথে ভালো আচরণ করবেন। পরিবারের পুরুষেরা সারাদিন কষ্ট করে, ঘরে গিয়ে যদি মহিলারা একটু ভালো ব্যবহার করে, পুরুষের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। কথাটা কি আমি সত্য বলতেছি না মিথ্যা? সারাদিন লবণের মাঠে কাজ করেছেন, সারাদিন
মাসের বোটে আপনারা কাজ করেছেন, সারাদিন লাঙ্গল ঠেলেছেন, গরু নিয়ে মাঠে কাজ করেছেন, ধান ফলিয়েছেন, শরীরটা ঘাম, শরীরটা কষ্টে ভরে গেছে, ঠিক মতো খাওয়া হয় নাই। ঘরে গিয়ে যদি দেখেন মেয়েটা দৌড়ে আসে, বাবার গায়ের ছেঁড়া জামাটা খুলে দেয়, স্ত্রী যদি একটু তার বাটিতে করে পেয়ালায় করে একটু পানি নিয়ে আসে, ঘরে বিদ্যুতের পাখা নাই, ফ্যান নাই, একটা তালের পাখা দিয়ে সে যদি বাতাস দেয়, সারাদিন যে আপনি গাধার মতো খাটছেন, কষ্ট করছেন, মাথার ঘাম পায়ে ফেলছেন, আচ্ছা বলেন তো এই যে আচরণটুক পাইছেন সব কি মনে আছে না ভুলে গেছেন? সব ভুলে গেছেন। আর ঘরে গিয়ে যদি দেখেন মাশাআল্লাহ মহিলা তো তাদের ভাব অন্যরকম, দেশ তারা চালায়। আপনাদের দেশের মহিলারা ভালো, আমাদের দেশের মহিলারা অনেকে হুমকি দেয়, বেটা কথা ঠিকঠাক মতো বলিস লাল দালানের ভাত খাওয়াইয়া ছাড়বো। লাল দালান বোঝেন তো? লাল দালান বোঝেন না, জেলখানা। তো মহিলারা কথায় কথায় হুমকি দেয়। আমি মা বোনদেরকে বলছি, মা গো, মা, ও মা, তুমি ফাতেমাতুজ্জোহরার থেকে বড় হওনি, মা গো তুমি খাদিজা বিনতে খুয়াইলিদের থেকে বড় হওনি, ও মা তুমি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বড় হওনি, মা গো তুমি উম্মে কুলসুম রোকাইয়া থেকে বড় হওনি। মা তারা কি সুন্দর ব্যবহার করেছেন। মা গো স্বামী যদি বেদিন কাফেরও হয়, খারাপ হয়, এমন কি ফেরাউনের চরিত্র হয়, বিবি আসিয়া স্বামী ছিল জাহান্নামী, বিবি আসিয়া জান্নাতি, এত কিছুর পরেও স্বামীর সাথে খারাপ আচরণ করেনি। এই জন্য আমি আমার মারা, মায়েরা বোনেরা কলিজার টুকরা মেয়েরা, মায়েরা বোনেরা কলিজার টুকরা মেয়েরা, এই মাইকের আওয়াজ যারা শুনছেন, আমি তাদেরকে শেষ দাবিটুকু করে মোনাজাতে যাব, মা গো পুরুষদের সাথে ভালো আচরণ করবেন। আমরা পুরুষ মানুষ হাজার আমল করব, বেসতে যাব কিনা এর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই, কিন্তু মহিলারা যদি চারখানা কাজ ঠিক মতো করে, নবীজি তাদের বেহেস্তের ওয়ারেন্টি গ্যারান্টি দুটোই দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মোহাম্মদ রসুলুল্লাহ দয়ার নবী তাদেরকে কি দিয়েছেন বলেন তো? জান্নাতের ওয়ারেন্টি গ্যারান্টি, আল মারআতু ইযা সাল্লা খামসাহা, নারী যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমাদান মুবারকের ফরজ রোজা যদি রাখে, তার ইজ্জত আবরু চরিত্র সতীত্ব হেফাজত করে, বিবাহিতা নারী স্বামীর অনুগত হবে, স্বামীর খেয়ানত করবে না, স্বামীর ধন সম্পদ অন্যকে দেবে না, অন্যের সাথে পরকীয়া করবে না, তারপরে স্বামীর হক অন্যকে দেবে না। আর যদি অবিবাহিতা নারী হয়, সে তার বড় ভাই অথবা বাবা যার অধীনে থাকবেন, তার অধীনস্থ হয়ে নিজের ইজ্জত সম্ভ্রম বজায় রেখে চলবেন। কয়টা কাজ বলছি, কয়টা কাজ একটু আওয়াজ দিয়ে বলেন তো, কয়টা কাজ? খুব কঠিন বলেন তো, খুব কঠিন, খুব কঠিন না, সহজ। নারীদের আয়ের হিসাব নাই, ব্যয়ের হিসাব নাই, নারীদের হাজার কথা, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম পুরুষের করতে হবে, একামতে দিনের কাজ পুরুষকে করতে হবে, আপনার দেশে সমাজে রাষ্ট্রে আল্লাহর বিধান আছে কিনা আপনি প্রতিষ্ঠা করবেন তা বলা হয় নাই, চেষ্টা করেছিলেন কিনা সে দায়িত্বটা আপনার আছে খলিফা হিসাবে, কিন্তু নারীর এত দায়িত্ব নাই, মাত্র চারখানা কাজ করছে। আল্লাহ রসুল বলেছেন রহমতের নবী, নবীদের যিনি সর্দার, সে ইমামুল মুরসালিন শাফি আল মুজনবী, মোহাম্মদ রসুল্লাহ গ্যারান্টি দিয়েছেন চারটা কাজ করলে বেহেস্তের ওয়ারেন্টি গ্যারান্টি তোমাকে দেওয়া হলো, তুমি মৃত্যুর পরে আল্লাহর জান্নাতের যে কোনো আটটা বেহেস্তের যে কোনো দরজা দিয়ে তুমি বেহেস্তে প্রবেশ করতে পারবে। এই জন্য মা বোনদেরকে বলে গেলাম, মা, ও মা, আব্দুল কাদের জেলানি মায়ের কারণে হয়েছে, বাইজিদ বস্তামি মায়ের কারণে হয়েছে, বাইজিদ বস্তামির মা সিজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে কাঁদতো আর দোয়া করতো, আল্লাহ আমার সন্তান বাইজিদ বস্তামির জন্য তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমার সন্তানটাকে তুমি নেক সন্তান বানাও, আর আমার সন্তানকে সুলতানুল আরেফিন বানিয়ে দিও। আব্দুল কাদের জেলানি ছোট্ট মানুষ, মা তাকে বাগদাদে যাওয়ার সময় শিক্ষা দিয়েছিল মিথ্যা কথা বলবে না, কোন মানুষের হক নষ্ট করবে না, আর বিপদে আপদে বালা মুসিবতে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল রাখবে, ভরসা রাখবে। ও আমার সানোয়ার মায়েরা,
ও আমার বাসখালীর মায়েরা বোনেরা, করিজার টুকরা মেয়েরা, ও মা আপনি যদি চান একটা ভালো সন্তান বানাতে পারেন, আবার আপনি যদি চান আপনার সন্তানটা নষ্ট হয়ে যেতে পারে। এই দুনিয়ার যত বড় শিক্ষক, যত প্রফেসর, যত মাস্টার, যত কিছু আছে, সব থেকে বড় শিক্ষক হলো মা। মায়ের থেকে বড় শিক্ষক দুনিয়ায় নাই। মা যদি ছোটবেলা থেকে সন্তানকে শিক্ষা দেয়, অন্যেরটা ধরবে না, অন্যেরটা খাবে না, অন্যের হক নষ্ট করবে না, কারো চুরি ডাকাতি করবে না, কারো মাথায় বাড়ি দেবে না, কারো হক নষ্ট করে আমাদেরকে এনে খাওয়াবে না। মা যদি ছোটবেলা থেকে সন্তানকে এই শিক্ষাগুলো দেয়, হাজার মানুষ দেওয়ার থেকে মায়ের শিক্ষা সন্তানের জীবনে বেশি কার্যকরী হয়। আমি অনেক জায়গায় তো আল্লাহ আমাকে নেয় তো পিজাদা পিসাব হিসাবে, কত মানুষ আমাদের কাছে আসে কাঁদে, হুজুর আমার মা, আমার মা কি যে নামাজি ছিল, আমার মা আমাকে নিয়ে কোরআন শরীফ পাশে নিয়ে পড়তো, অসুস্থ হলে কোরআন পড়ছে, মায়ের গল্প করে, মায়ের কথা বলে ফেল ফেল করে কেঁদে দেয়, বাবার কথা বলে চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দেয়। হুজুর আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা ইন্তেকাল করেছে, আল্লাহ যেন তাকে জান্নাতি মানুষ বানিয়ে দেয়। এই যে মা আর বাবা, এদের আচার আচরণ সন্তানের উপরে প্রভাব পড়ে। সুতরাং বাবারা যারা এসেছেন অনুরোধ করব, মায়েরা যারা পর্দার আড়ালে আছেন অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে নিজের সংসারটাকে ভালো করেন, ভালো ব্যবহার করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রত্যেককেই মরতে হবে, প্রত্যেককেই মরতে হবে, সফলতা ব্যর্থতা দুনিয়ায় না আখেরাতে। বলেন সবাই একটু আওয়াজ দিয়ে, সফলতা ব্যর্থতা দুনিয়ায় না আখেরাতে। ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা, যদি মাত্র কেয়ামতে আল্লাহর কাছে মাপ পেতে পারেন তাহলেই সফল, না হলে এই দুনিয়ায় বাহাদুরি, মাতবারি, সর্দারি, সন্ত্রাসী যা আচরণ করেন না কেন, চার পয়সার কাজ আসবে না। একদিন আল্লাহর ফেরেশতা আপনাকে পাকড়াও করবেই, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলা যেন ফেরেশতা দিয়ে অসম্মানজনক পাকড়াও, অপমানজনক পাকড়াও, আল্লাহ তাআলা যেন ঘৃণিত পাকড়াও না করে। দেখেন আবু বকর সিদ্দিক দামি মানুষ না কম দামি মানুষ, কেমনে বুঝলেন দামি? এটা আবার এই ওয়াজ করতে গেলে আধা ঘন্টা লাগবে। আবু বকর সিদ্দিকের মতো দামি মানুষ নবীদের পরে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কেউ ছিল না, নবীদের পরে। সে আবু বকর সিদ্দিকের নাম কোরআন শরীফে নাই, সে আবু বকর সিদ্দিকের নাম কোরআন শরীফে নাই, কোরআন শরীফে আছে ফেরাউনের নাম। কার নাম আছে বলেন তো? তাহলে আবু বকর সিদ্দিক হলো দুনিয়ায় ওই মানুষ নবীদের পরে তার মতো মহামানব, শ্রেষ্ঠ মানব আল্লাহর জমিনে হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না, সেই মানুষটার নাম কোরআনে নাই। কিন্তু ফেরাউনের নাম আছে। আবু বকর সিদ্দিককে হয়তো কেউ চেনে, কেউ কেউ চেনে না, ফেরাউনের নাম কোরআনে থাকার কারণে কিয়ামত পর্যন্ত মানুষ চিনবে। আচ্ছা বলেন তো ফেরাউনের দাম বেশি না আবু বকর সিদ্দিকের দাম বেশি? এ বুঝে বলেন না, বুঝে বলেন না, আবু বকর সিদ্দিকের দাম বেশি না ফেরাউনের দাম বেশি? তাহলে কোরআন শরীফের মধ্যে ফেরাউনের নাম, এটা তেলাওয়াত করলে নামাজে আলী রাদিয়াল্লাহু তাআলার ফতোয়া অনুযায়ী 500 নাকি হয়, মান কারআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, বিআশরি আমসালিহা, এটা হলো 10, এক হরফের 10 নাকি, অর্থাৎ ফেরাউন 5 হরফ, 50 নাকি হয় নামাজের ভিতরে। হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউনা ওয়া সামুদ, এই আয়াতটু কেউ নামাজে পড়ছে তাহলে কম করে হলে তার 50 নাকি? সাইয়েদুল আলী বলেন না 50 না 500 নাকি, নামাজে এক হরফে 100 নাকি, 5 হরফে 600 নাকি। আচ্ছা তাহলে ফেরাউনের নাম নিয়ে 500 নাকি পাওয়া যায়? কার কার ছেলের নাম ফেরাউন, কালকে এভিডেভিট করিয়া ম্যাস্টিরের কাছে গিয়ে কার কার ছেলের নাম ফেরাউন রাখবেন বলেন তো? আরে ভাই জীবনে তো রাখবেনই না, হিন্দুরেও যদি গিয়া বলেন 500 টাকা দেব, 5 কেজি মিষ্টি দেব, ছেলের নাম ফেরাউন রাখো, হিন্দু উঠে বলবে তোর কপালে পিসা, তোর কথা হইল মিসা, তোর কপালে পিসা, আমার ছেলের নাম যাই রাখি, কি রাখবো না, আরে কি কয় কি রাখবো না, ফেরাউন রাখবো না। কিছু মানুষ আছে তাদের বাপের নাম, স্বামীর নাম, ভাইয়ের নাম ইতিহাসে উঠানোর জন্য কোটি কোটি টাকা খরচ করে। ভাইরে ফেরাউনের নাম কোরআনে আছে তাই কোনো লাভ হয় না, আবু বকর সিদ্দিকের নাম কোরআনে নাই, কিন্তু মানুষের কোথায় আছে, আরে কোথায় আছে, সম্মান করে না অসম্মান করে, ভক্তি মোহাব্বত করে না ঘৃণা করে। তাহলে
ভক্তি মহাব্বত করে, আবু বকর সিদ্দিকের নাম করে নাই, হৃদয়ে আছে। আরে নাম যদি বানাইতে চাও, নাম যদি লিখতে চাও কোরআনের মতো, ওই বলতেছি হৃদয়ে নাম লেখো, মানুষ হাজার বছর স্মরণ করবে। আর জবরদস্তি করে যতই নাম লেখো, ওই নাম বাবাজি কাজ হবে, কাজ হবে। আল্লাহ তাআলা সত্য বোঝার তৌফিক দেন, আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে দ্বীনের পক্ষে ভূমিকা নেওয়ার তৌফিক দান করুন।